আর সাথে হ্যাঁ ভাই কি করো বট পরিষ্কার করি গরুর ভুঁড়ি পরিষ্কার করি গরুর ভুঁড়ির মধ্যে কালো ময়লা পরিষ্কার করি ঠিকই আছে সারাদিন আমি খাটছি এখন তুমি খাটবা সারাদিন তোমরা করছো এখন আমাদের পালা তোমরা সারাদিন কাজ করছো আমরা মেকআপ করেছি ঘুরেছি ফোন টিপেছি এখন তোমরা বৈশা বৈশা আড্ডা দিবা খাওয়া আর আমরা এটা ক্লিন ক্লিন হইছে আর একটু ক্লিন করতে হ্যাঁ ভালোই হয়েছে গরম মিয়া উড়ি গরম কিছু চামচাপুরা আমার ভিডিওসের নিচে কমেন্ট করেছে আমার মতো নাকি আরো 10 জন আপুকে কাজের মেয়ে বানানোর যোগ্যতা রাখেন আরেকজন বড় আপু ভেরি গুড বাট তাদের কাজের মেয়ে না বলে সাহায্যকারী আপু তো বলতে পারেন ওই রকম সাহায্যকারী আপু যদি আপনাদের কাছে না থাকে আপনাদের সৌন্দর্য চাকচিক্য বেশি দিন কিন্তু টিকবে না সৎ পথে ইনকাম করে দুবাইয়ের চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ একটা শহরে থাকা মধ্যবিত্ত পরিবারের জন্য কেমন স্ট্রাগল সেটা আপনাদের মতো ধনীর দুলালি চামচ তারা বুঝবে না